আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ব্লগে। আবাসন হচ্ছে একটা প্রপার্টি রিলেটেড ব্লগ, যেখানে আমরা নতুন পুরাতন এবং ইউজড প্রপার্টির বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সো আজকে আমরা আপনাদেরকে একটা শেয়ার ফ্ল্যাটের বিজ্ঞাপন আপনাদের নিকট নিয়ে এসেছি, এবং এটি হচ্ছে টিচার্স গার্ডেন। এটা হচ্ছে টিচার্স গার্ডেন পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এই শেয়ার ফ্ল্যাটটি নির্মাণের ব্যবস্থা করা হয়েছে, এবং এই ফ্ল্যাটটি হচ্ছে 10 কাঠা জমির উপরে অ্যারাউন্ড 5টা ইউনিট এবং 42টি শেয়ারের বিভক্ত। সো প্রত্যেকটি শেয়ারে আপনারা পাচ্ছেন 1135 স্কোয়ার ফিট এবং একটি ফ্লোরে আপনারা পাচ্ছেন 5টা ইউনিট। সো আমরা আমাদের এই বিল্ডিংয়ে 2টা ইউনিট খালি রয়েছে, একটা হচ্ছে চতুর্থ তলায় আরেকটা হচ্ছে সপ্তম তলায়, এবং 2টি হচ্ছে রাস্তার পাশে। আমরা আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই। এ হচ্ছে 30 ফিটের একটা রাস্তা, এই রাস্তাটা জাস্ট হচ্ছে, সো 2-3 মাসের ভিতরে আপনার রাস্তাটা অলরেডি হয়ে যাবে। সো এখানে অলরেডি আপনারা দেখতেছেন যে বালু ফেলিয়ে রাখছে, এবং আপনারা ঠিক ফ্ল্যাটের পাশেই আপনারা এখানে একটা মসজিদ পাচ্ছেন, পাশাপাশি আপনারা এখানে একটা খোলা স্পেস পাচ্ছেন। সো এ হচ্ছে বাইরের কন্ডিশন। চলুন ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের ভিতরের অংশটুকু দেখাবো। এখানে আপনারা 2টা বিল্ডিং দেখতে পারতেছেন, এই যে একটা বিল্ডিং এবং এখানে আরেকটা বিল্ডিং, 2টাই হচ্ছে টিচার্স গার্ডেনের অর্গানাইজেশনের বিল্ডিং। সো আমাদের এই বিল্ডিংটা হচ্ছে, এই বিল্ডিংটাতে 2টা ইউনিট খালি থাকতেছে, এবং এটা হচ্ছে এই এটা পুরোটাই হচ্ছে আপনার গ্যারেজ। সো আপনারা ইচ্ছা করলে গ্যারেজ নিতে পারেন, অথবা যদি আপনাদের গ্যারেজ প্রয়োজন না হয় সেক্ষেত্রে গ্যারেজ না নিলেও চলবে। সো আমরা একটু আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাই যে বর্তমান যে অবস্থাটা বিল্ডিংয়ের, যে বর্তমান অবস্থাটা রয়েছে সেই বর্তমান অবস্থাটা আমরা একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে বিল্ডিংটা কি অবস্থা রয়েছে। অলমোস্ট সকল ফ্লোর হয়ে গেছে, এখন জাস্ট ওয়াল তোলার ফালা। সো এটা একটা শেয়ার ফ্ল্যাট, এবং প্রত্যেকটা শেয়ারের মূল্য হচ্ছে 16 লক্ষ টাকা, প্লাস হচ্ছে এখানে যে বিল্ডিংটা রেডি হওয়ার যে খরচটা রয়েছে সেই খরচটা আপনারা দিবেন, এবং এখানে একটা ফ্লেক্সিবিলিটি রয়েছে, আপনারা প্রতি মাসে মাসে একটা টাকা দিয়ে টাকা পরিশোধের মাধ্যমে ফ্ল্যাটটির মালিক হয়ে যাবেন, খুবই স্বল্প শর্তে আপনি একটি ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন। সো এই ছিল ফ্ল্যাটের বাইরের অংশ, আমরা আপনাদেরকে এখন ফ্ল্যাটের ভিতরের অংশ নিয়ে যাব। তো চলুন ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের যে ভিতরের অংশটুকু রয়েছে সেই অংশটুকু দেখাই। এই ফ্ল্যাটটি মূলত আন্ডার কনস্ট্রাকশন একটা ফ্ল্যাট, এ হচ্ছে ফ্ল্যাটের কন্ডিশন, এ হচ্ছে টোটাল ফ্লোর। এই ফ্লোরটি হচ্ছে 10 কাঠার একটা বিল্ডিং, এবং এই বিল্ডিংয়ে আপনারা 5টা ইউনিট পাচ্ছেন। এটা হচ্ছে ফ্রন্ট সাইডে আপনারা 2টা ইউনিট পাচ্ছেন, এ হচ্ছে একটা ইউনিট এবং এখানে আরেকটা ইউনিট, এবং সবগুলো ফ্ল্যাটই আপনারা এখানে সমান পাচ্ছেন। এখানে হচ্ছে আরেকটা ইউনিট পাচ্ছেন, এবং পাশে এই যে এই বরাবর হচ্ছে আরও একটা ইউনিট পাচ্ছেন, পাশাপাশি একবারে পিছনে আরেকটা ব্লক পাচ্ছেন। এই হচ্ছে 5টা ইউনিট হচ্ছে একটা ফ্লোরে, এবং 2টা লিফট পাচ্ছেন, এ হচ্ছে লিফটের যে ইয়েগুলা, পাশাপাশি সামনে এবং পিছনে প্রচুর পরিমাণে খোলা স্পেস রয়েছে, আপনারা আলো বাতাসের কোনো অভাব হবে না। সো এখন আমরা আপনাদেরকে যে ফ্ল্যাটটি বিক্রি হবে এই ফ্ল্যাটটি দেখাচ্ছি। এই বিল্ডিংটা আমরা একটু বলে রাখি, এটা হচ্ছে 10তলা বিল্ডিং, এবং নিচে গ্রাউন্ড ফ্লোর পাচ্ছেন, এবং এই এই ফ্লোরটা হচ্ছে চতুর্থ তলায় লিফটের 3। সো চলুন আমরা আপনাদেরকে এখান থেকে এই ফ্ল্যাটটির একটু অংশবিশেষ দেখাই। ফ্ল্যাটটি এখনও ওয়াল হয় নাই, সো আমরা জাস্ট আপনাদেরকে এখান থেকে একটা ধারণা দেই, আপনারা কেনার পরে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন, আগ পিস করে নিতে পারবেন। সো এ হচ্ছে ওপেন ড্রয়িং এবং ডাইনিং স্পেস, সো আমরা আপনাদেরকে একটু দেখাই। এই ফ্ল্যাটটিতে আপনারা পাচ্ছেন 3টা বেডরুম এবং ড্রয়িং ডাইনিং, 3টা টয়লেট এবং 2টা বারান্দা, 2টা টয়লেট এবং 2টা বারান্দা পাচ্ছেন। সো বিশাল এক
ড্রয়িং এবং ডাইনিং স্পেস পাচ্ছেন। সো এখান থেকে যখনই আপনি ডান পাশে যাবেন, ডান পাশে একটি একটি গেস্ট রুম রয়েছে। এই গেস্ট রুমটা হচ্ছে 10x12 স্কোয়ার ফিটের একটা গেস্ট রুম। পাশে এখানে আপনারা কমন টয়লেটটা পাচ্ছেন, এটা হচ্ছে কমন টয়লেট। এবং এখানে একটা কমন স্পেস ফাঁকা রয়েছে, আপনারা ইচ্ছা করলে এখানে ইন্টেরিয়র করিয়ে নিতে পারবেন। এবং কমন স্পেসের পাশে এটা হচ্ছে কিচেন রুম, এবং কিচেন রুমটাও যথেষ্ট বড় সড়, আপনারা দেখতেছেন খুবই বড় সড় একটা কিচেন রুম পাচ্ছেন। সো কিচেন রুমের পাশে হচ্ছে মাস্টার বেডরুম। সো আমরা একটু আপনাদেরকে দেখাই, এই মাস্টার বেডরুমটা হচ্ছে 14x12 স্কোয়ার ফিটের। এখানে আপনারা একটা ছোট স্পেস পাচ্ছেন, যেখানে আপনারা ইচ্ছা করলে এই জায়গাটাতে ক্যাবিনেট করে নিতে পারবেন। পাশে এখানে একটা বড় বারান্দা পাচ্ছেন, এবং বারান্দার পাশেই আপনারা এখানে পাচ্ছেন একটি টয়লেট, এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম, এবং টয়লেটের সাইজটাও যথেষ্ট বড়। আমরা আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, ঠিক সামনেই মসজিদটা, এবং এখানে হচ্ছে মেন রোড। আপনারা দেখেন এখানে, এটা হচ্ছে মেন রোড, এটা হচ্ছে 30 স্কোয়ার ফিটে একটা মেন রোড, একেবারে খোলামেলা পরিবেশ। সামনে আপনারা দেখতে পারতেছেন একেবারে খোলামেলা পরিবেশ ফ্রন্ট সাইডে। সো এ হচ্ছে ফ্ল্যাটের বর্তমান অবস্থান, এবং আমরা আপনাদেরকে এখান থেকে একটু দেখাই। ঠিক ফ্ল্যাটের সামনে যে রাস্তাটা পাচ্ছেন, এটাও অ্যারাউন্ড 20 ফিটের একটা রাস্তা, এবং এই রাস্তাটা হচ্ছে এখান থেকে জাস্ট এখানে আরও একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং পর্যন্তই শেষ। এই দুটা বিল্ডিংই একই অর্গানাইজেশনের, সো এই জন্য ওনারা এদিক দিয়ে একটা ওয়ে করে নিছে। সো যথেষ্ট খোলামেলা একটা পরিবেশে আপনারা ফ্ল্যাটটি পাচ্ছেন। আপনারা যারা বসিলা এলাকাতে এই ফ্ল্যাট খুঁজতেছেন, তাদের জন্য এই ফ্ল্যাটটি পারফেক্ট হবে। এবং আমরা একটু বলে রাখি, এই ফ্ল্যাটটি হচ্ছে শেয়ার ফ্ল্যাট। শেয়ার ফ্ল্যাট বলতে আমরা একটু আপনাদেরকে বুঝিয়ে বেরোই যে এই ফ্ল্যাটটি আপনি এই ফ্ল্যাটটি হচ্ছে কয়েকজন ভদ্রলোক জমি কিনে তারপর হচ্ছে ফ্ল্যাটটি বানিয়েছে। সো এই জন্য এই ফ্ল্যাটে আপনার কস্টিংটা অনেক কম হবে, আপনি জমিটা রেজিস্ট্রি পাচ্ছেন, এবং এরপরে যে কস্টিংটা আসতেছে সেই কস্টিংয়ের উপরেই আপনার আপনার খরচ হবে, আপনার ও স্কোয়ার ফিট হিসাবে আপনাদেরকে কিনতে হবে না। সো এই ফ্ল্যাটটি জমি বাবদ পার শেয়ারে 16 লক্ষ টাকা করে দাম পড়েছে, এবং ফ্ল্যাট প্রতি অ্যারাউন্ড 1800 স্কোয়ার ফিটের মতো আপনার কস্টিং যাবে। সো হুইচ ইজ ভেরি, আপনার খুবই কম প্রাইসের ভিতরে আপনি এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন। সো আপনারা এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি সম্বন্ধে বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারগুলো যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটির সকল ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করব, এবং আমাদের বাংলাদেশে নতুন অথবা পুরাতন অথবা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট অথবা শেয়ার ফ্ল্যাটের ইনফরমেশন পেতে আপনারা সরাসরি আমাদের এই ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে যে কোনো ধরনের তথ্যাদি দিয়ে সহযোগিতা করব। সো বাসা ফ্ল্যাট বানা অথবা বিক্রয়ের জন্য আপনারা ভিজিট করুন আবাসন.com। সো আবাসন.com হচ্ছে একটা বাংলাদেশি প্রপার্টি রিলেটেড ক্লাসিফাইড ওয়েবসাইট, যেখানে আপনারা ফ্ল্যাট ক্রয় বিক্রয় এবং বানার জন্য বিজ্ঞাপন দিতে পারবেন। পাশাপাশি আপনারা জমি বিক্রয় এবং রুম বানা দেওয়ার জন্য বিজ্ঞাপন প্রদান করতে পারবেন। সো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোহান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।